এখন আমি রান্না করব নারকল দিয়ে। আজকে রান্না করব, নারকলটা প্রথমে আমি ভেঙে নিচ্ছি, নারকল প্রথমে ভেঙে নিচ্ছি। এই যে নারকলের জলটা বার করেছি, দেখাচ্ছি, তাই নারকলটা প্রথমে ভেঙে নিয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সবজিগুলো কেটে নিচ্ছি। টমেটো কেটেছি, আদা বুনিয়েছি, ক্যাপসিকাম বুনিয়েছি, গাজর বুনিয়েছি, পেঁয়াজ বুনিয়েছি, নারকলগুলো ছোট ছোট করে দেখুন কুচিয়েছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি, আর মটরশুঁটি দিচ্ছি, আর বাঁধাকপি দিচ্ছি। তরকারিটা বানাচ্ছি, সব কুচিয়ে রেডি করেছি। কড়াই চাপিয়েছি, গরম করছি, তেল গরম করছি, দিয়ে গাজরগুলো আমি তেলে, গরম তেলে ভেজে নিচ্ছি। অর্ধেক ভাজা করব, আধ ভাজা করে নিয়ে আলাদা করে সরিয়ে রেখে দেব। ক্যাপসিকামগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি, গরম তেলে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, আর এই যে মটরশুঁটি দিয়েছি তরকারিতে, একটু সোয়াবিনও দিয়েছি, আর কাজু বাদাম দিয়েছি, আর বাঁধাকপিগুলো এখন আমি কড়াই, গরম কড়াইতে দিচ্ছি। কাজু বাদাম দিয়েছি, নুন দিচ্ছি পরিমাণ মতো, গুঁড়ো হলুদ, গুঁড়ো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর প্যাকেটের একটু গুঁড়ো মশলা দিচ্ছি। তরকারিটা আমি কিন্তু নেড়ে চেড়ে করছি, জল দিই নাই কো একদম প্রথম থেকেই। বাঁধাকপি থেকে তো জল বেরিয়েছে, আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে রান্না করছি। মশলাটা কষে নিয়েছি, দিয়ে কপিগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে রান্না করছি। আর